অসম সংবাদের সৈতে মই পাপৰি মাজত মাথো আৰু কেইটামান ঘণ্টা কেইটামান ক্ষণ বহু প্ৰতীক্ষাৰ অন্তত কাইলৈ অভিজিত মুহূৰ্তত প্ৰাণ প্ৰতিষ্ঠা হ'ব ৰামলালাৰ অযোধ্যা ৰাম মন্দিৰ মুকলি প্ৰাক্ষণত উৎসৱমুখৰ হৈ পৰিছে এতিয়া সমগ্ৰ দেশ অপেক্ষাৰ অন্ত মহেন্দ্ৰ ক্ষণ সমাগত মাজত মাত্ৰ কেইটামান মুহূৰ্ত সোমবাৰে অভিজিত মুহূৰ্তত প্ৰাণ প্ৰতিষ্ঠা হ'ব অযোধ্যাৰ ৰাম মন্দিৰত ৰাম মন্দিৰৰ প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ প্ৰাক্ষণত উৎসৱমুখৰ হৈ পৰিছে অযোধ্যা অযোধ্যাৰ চৌদিশে কেৱল গুঞ্জৰিত হৈছে জয় শ্ৰীৰাম ধ্বনি ৰাম ভজনেৰে মুখৰিত অযোধ্যা রামনগরী অযোধ্যালয় সোঁত বইছে ভিন্ন প্রান্তর রামভক্ত রাম মন্দিরর প্রাণ প্রতিষ্ঠার পূর্বর সকল রীতি নীতি দেওবারে অন্ত পরিছে ইপিনে প্রাণ প্রতিষ্ঠার বাবে ফুলেরে সজাই পরাই তোলা হয়েছে রাম মন্দির থাইল্যান্ডর পরাও আনা হয়েছে বিবিধ ফুল আলোক সজ্জারে উজ্বলাই তোলা হয়েছে রাম মন্দির সমগ্র অযোধ্যা রাম মন্দিরর প্রাণ প্রতিষ্ঠার বাবে এগারো দিনিয়া অনুষ্ঠান পালন করে অহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে দেওবারে ভ্রমণ করে তামিলনাডুর ধনুষ্কোড়ির অরিচল মোনাই পয়েন্ট কোয়া হয় ত্রেতা যুগত ইয়ারপরাই নির্মাণ করা হয়েছিল রাম সেতু অরিচল মোনাই পয়েন্টর সাগর তীরত প্রধানমন্ত্রী বিচরণ করার সেবা আগবাই ধনুষ্কোড়ি মন্দির পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিতর পৌরোহিত্যত সোমবারে রাম মন্দিরর প্রাণ প্রতিষ্ঠা হব প্রাণ প্রতিষ্ঠার পূর্বে রামলালার মূর্তি বিশুদ্ধ পানীরে স্নান করবা হব তার বাবে সাজু করা হয়েছে 114টাকৈ কলহ প্রাণ প্রতিষ্ঠাত ভাগ লোবলৈ সোমবারে অযোধ্যালৈ আহিবলগিয়া প্রধানমন্ত্রীর আছে বিশেষ ভ্রমণসূচী সেই অনুসরি 10:25 অযোধ্যা বিমানবন্দরত উপস্থিত হবগৈ প্রধানমন্ত্রী মোদী 10:45 হেলিকপ্টারে প্রধানমন্ত্রী উপস্থিত হব অযোধ্যার হেলিপেডত আর 10:55 প্রধানমন্ত্রী মোদী পাবগৈ শ্রীরাম জন্মভূমি 11:00-12:00 বিভিন্ন কার্যসূচীর পাশত 12:05-12:55 রাম মন্দিরর প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান 12:55 পূজাস্থলীর প্রস্থান করব প্রধানমন্ত্রী মোদিয়ে 1:00 অযোধ্যাত ভাগ লব এখন রাজহুয়া সভা 1:00-2:00 রাজহুয়া অনুষ্ঠানত ভাগ লওয়ার পাছত 2:10 কুবের টিলার দর্শন করিব প্রধানমন্ত্রী মোদী এতিয়া কেবল কেইটামান ঘণ্টার অপেক্ষা রামময় অযোধ্যাত প্রাণ প্রতিষ্ঠা হব রাম মন্দির নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট রাম মন্দিরর অনন্য পরিবেশ আমি দেখাই গেছো গতি রাম মন্দিরর অনন্য পরিবেশ আমি দেখাই গেছো আর আমি ইতিমধ্যে কোথায় যে তাদের কি কি ভূমিকা থাকিব অসমৰ বাদ্যযন্ত্র থাকিব নাগারা থাকিব কালি থাকিব মণিপুরের বাদ্যযন্ত্র থাকিব আর আমি উল্লেখ করে গেছো যে 50ৰো অধিক বাদ্যযন্ত্র থাকিব মণিপুরের পুং বাদ্যরে মঙ্গলধ্বনি দিয়া হব আর এই মঙ্গলধ্বনির যে মুহূর্ত সেই মুহূর্তত বা মঙ্গলধ্বনি আরম্ভ হব যেহেতু প্রাণ প্রতিষ্ঠার কার্যসূচী গতি ভূমিকা কি হব সেই সন্দর্ভত আমার সাংবাদিক জ্যেষ্ঠ সতীর্থ গীতাশ্রী আছে আমি কৈছোঁ যে গীতাশ্রী অযোধ্যারপা পোনপটিয়া সম্প্রচার আমাক দেখাই গেছে প্রতি ঠাইরপা প্রতি মুহূর্ত প্রতিক্ষণ গীতাশ্রী আমাক দেখাই গেছে আর আমি আমার দর্শক দেখাই গেছো যে মঙ্গলময় পরিবেশ যে আধ্যাত্মিক পরিবেশ সেই সকলব আমি এই মুহূর্ত পুনের সংযুক্ত হয়েছো গীতাশ্রীর সঙ্গে গীতাশ্রীর সঙ্গে বহু লোক আছে আর গীতাশ্রী আমাক জানাব সঙ্গে কথা পাতব আর গোটে পরিবেশ আমাক দেখাই যাব গীতাশ্রী
পাপুরি এই মুহূর্ত মানে অহা ভক্ত সকলের সঙ্গে উপস্থিত আছো, আর মূর সঙ্গে আছে এই গোটে 22 জানুয়ারির প্রাণ প্রতিষ্ঠাত আমন্ত্রিত অতিথি হিসাবে থাকা তীর্থ রাম জন্মভূমি তীর্থ ন্যাসর যে আমন্ত্রিত অতিথি হিসাবে আছে কৈলাস শর্মা ডাঙরিয়া, তখন আছে আমি গোটেখিন কথা পাতিম। কিন্তু আসলতে গামোচা দেখিয়ে ইয়ার আমি দূরের পরে গম পাইছো যে আহিছে কথা পাতিছো আমি, আর এতিয়া মানে মাইক তেলকর বাবে আগবাই দিম আহিছে কেতিয়া পালেহি আর কিমান কিমান সময় লাগিল আহি পাওতে? আমি পরহি আহিছো, পরহি রাতি ট্রেনর উঠিছো, কালি আহি আমি তাত নামি মাত্র রাতি মোটামুটি আমার আড়াইটা তিনটা মানে আমি রুম পাই গেছো। আড়াইটা তিনটা বজা ইয়াত রুম পাওয়া বিরাট দিগদারি হয়েছে। ইয়াত সাধারণত ইয়াত ইমান মানুষের সমাগম হয়েছে যে হোমস্টেজ বা হোটেল সম্পূর্ণরূপে এক প্রকার বুক হয়ে গেছে বা তাত মানুষ আছে, মানুষের থাকা আছে। আপনার আমি মানে 1 মাহ 15 দিন মান আগতে বুক করেছিল, আমি অযোধ্যার পরা আমি 4-5 কিলোমিটার দূরত করেছিল, মানে অযোধ্যার পর 4-5 কিলোমিটার দূরত করে। আপনি আমি বজালি ডিস্ট্রিক্ট হয়, মই অখরপেটা পরে আইছো, কারণ আমি আগতে ইয়াই করেছিল, বুকিং করে থাকি দিছিল, মানে ভাবিছিল একটা ব্রেইনত খেলিছিল কি হয়তো সিকিউরিটির কারণে হয়তো অযোধ্যা মন্দির কাখর হোটেলবর ক্যান্সেল হবো পারে, সেই কারণে মই 2.5 কিলোমিটার মই অনলাইন বুকিং করে দিয়েছিল, গতিকে আমার হোটেল ক্যান্সেল হওয়া নাছিল। ইয়াত আহি কেনেকুয়া লাগিছে? মানে শব্দ নাই আর, মানে কোনো ভাষা নাই তাৰ মানে কব কারণে। আপনাদের ঘুরিছে হনুমানগড়ি গৈছে বা বাকি মন্দির? হয় গৈছো, মানে কোৱা হৈছে যে 6,000-7,000 মন্দিরে আছে ইয়াতে। হয় হয় আছে আছে, যোনপিনে চাও সোনপিনে মন্দির, আর একটা আধ্যাত্মিকতার একটা ধারা ইয়াত আছে, তাৰমানে যেটো তাৰমানে আমাৰ অসমত খুব কম দেখা পায়। তাৰমানে আপুনি 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 কৰ পৰা আহিছে? মই বজালি ডিস্ট্রিক্ট ভবানীপুৰৰ পৰা। একেলগে আহিছে? একেলগে আহিছো। একেলগে একেলগে কেনেকুৱা লাগিছে আপোনাৰ ইয়াত? মানে আহি এনেকুৱা ফিল হৈছে, মানে এটা বেলেগ দুনিয়াত আহি গৈছো, গোটেই ভারতের মানুষ আহিছে ইয়াত, মানে বিভিন্ন ভাষার মানুষ, বিভিন্ন ধরনের মানুষ, কিন্তু গোটেইখিনি একগোট হয়ে রাম ভক্তিত লাগি গৈছে। এনেকুৱা এটা মানে এনেকুৱা এটা ফিলিং হৈছে, গোটেই মানে রামময় হৈ গৈছে। যেতিয়া মানে সাগে সেই তেতিয়া অযোধ্যা বনবাক্ষাটি যেতিয়া রাম ভগবান অযোধ্যাত আহিছিল, তেতিয়া যেনেকুৱা হৈছিল তাতকেও মানে কিবা এটা বেলেগ পরিবেশ এটা হৈছে, সেই যেন ত্রেতা যুগৰ পরিবেশ। এতিয়া মোৰ হৈতে কৈলাস শর্মা ডাঙৰীয়া আছে, তেখেতক আমি পাইছো একেলগে, আমি যেহেতু ফ্লাইটতো আহিছো, আমি যেতিয়া আমি কভারেজৰ বাবে আহিছো মই তেখেতক ফ্লাইটত লগ পাইছিলো, আর আপুনি আমন্ত্রিত অতিথি হিসাবে আছে, আপোনাক বিশেষকৈ দেবালয় সংঘৰ ফালৰ পৰা আপোনাক আমন্ত্রণ। মই যেহেতু গুরু বশিষ্ঠমুনি সিদ্ধিলাভ করা পীঠস্থান উগ্রতা দেবালয় মই বদ্ধ হৈ তাত ভগবান শ্রী রামচন্দ্রর গুরু বশিষ্ঠ 5,000 বছর তপস্যা করে জনপ্রপাত মতে তাত সিদ্ধিলাভ করেছিল, তারপর বশিষ্ঠ আশ্রম করেছিল, আর সেইটো এটা নিশ্চয় লিঙ্ক মই পালো নিশ্চয়। রামচন্দ্রর মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র আজ স্থান অযোধ্যা নগরী উপস্থিত থাকবে সক্ষম হয়েছো। মূর জীবনের আটাইতো যে ডর কাম এটা হয়েছে, আজি ইমান বছর বয়স হল, গতি এই আটাইতো বৃহত্তম মূল কাম বলে মো কব, মূল যে পাপ ইমান বছর পাপ সাপ করেছিল নিশ্চয় ইয়াত আহি প্রভু রামচন্দ্র এই মাটির ভূমিত পদার্পণ করে মো সম্পূর্ণভাবে খণ্ডন হওয়া বলে কব বিচার। কিন্তু মানে এইখানে কব বিচার যে আজি যে অবস্থা আমি ইয়াত দেখিছো, এই মানে একটা আশ্চর্যজনক ঘটনা যে ইমান মানুষ সাগর বিড়ি বাতুপ অবস্থা, আর এই নিশ্চয় মানে একটা পরিবেশ দেখা পাইছো ভারতবর্ষের যে বর্তমান যে পরিস্থিতি, বিশ্বগুরু হবলৈ যে ভারতবর্ষ আগবাড়ি গৈ আছে তার এই পদক্ষেপ, আর 500 বছর নিশ্চয় পরীক্ষা চাইছিলে ভারতীয় সকল কিমান পরীক্ষা উত্তীর্ণ হব পারে, আর আজ পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। মানে এইখানে কব বিচার যে আজ আমি আহি প্রভু রামচন্দ্র যে মন্দির যাকালি মানে গৈছো তার ভিতর গিয়ে সম্পূর্ণ অধ্যয়ন করে চাই আহিছো, যে পরিবেশ এটা তেতা যুগের, আজ তেতা যুগ জাপর যুগ কলি যুগ, আজ কলি যুগের মানুষ হয় আমি, মোর এনেকা লাগিছে মানে তেতা যুগের উভতি কইছো, আর মানে আশা রাখি আজির এই দিনট মানে একটা কথা কব, সরোজন যদি পারত মানে থিয় হয়ে আছো লতা মঙ্গেশকর চৌক এই বিখ্যাত অঞ্চলের অযোধ্যার ভূমিকে কব বিচারিছো, অসমবাসী রাইজ, দেশবাসী রাইজ, আর মানে ভারতবাসী তো বিশ্ববাসী রাইজলৈকে ইয়াত মানে প্রার্থনা জানাম, যার সমূহ রাইজর মধ্যে যে অশান্তি পরিবেশ সেই অশান্তিময় পরিবেশ রামরাজ্য যাতে গঠন হয়, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যে সপন আছিল তখন কালি যে কার্যসূচী উপস্থিত থাকব মুখ্য অতিথি হিসাবে, আর মুখ্য যজমান হিসাবে অনিল বিশ্ব ডাঙরিয়া থাকবে, আর মানে তাতে সাধারণ এগারী ব্যক্তি হয় এখন মোক ভি আই পি কার্ড এখন দিয়েছে, আমার কি কারণ পালো মানে নিজে না জানো, নিশ্চয় প্রভু রামচন্দ্রর এই কৃপা মূর উপর নিশ্চয় কৃপা। আর কিছু আপনার কথা জানিবলগিয়া হয়েছে শ্রীরাম আর আমার অসমিয়া সমাজ বা অসমিয়া সাহিত্য সংস্কৃতির এই গোটে কথাখিনি আমি অকনমান আর ভালদরে বিশ্লেষণ আপনার পৰা পাম, কিন্তু তার পূর্বে ইয়াত আর কেগারী মান আছে লোক, তেওঁলোকো একেলগে বজালির পৰা আহিছে, কোকরাঝারের পৰা কোনোবা আহিছে, আপনি কোথা আহিছে? বজালির পৰা হয়, বজালি ভবানীপুর। আপনি কোথা আহিছে? কোকরাঝারের পৰা। কোকরাঝার আপনি কোথা আহিছে? আর মই তামুলপুরের পৰা আহিছো, আর মই
আইসিল 18 তারিখে আর আমি 19 তারিখে রাতে পাইছো। আর আমি নর্মেল মানুষ একদম, মানে আমার কোনো কার্ড নাই, কিন্তু আমি তথাপিও বহুত কষ্ট করে আইসো। আমি মোটামুটি 40 কিলোমিটার মান খোজ কাড়িছো। আমি আপনার যেটা নাকি অযোধ্যা স্টেশনত আমার ট্রেন আসলে, কিন্তু মানে রেল বন্ধ আসলে, তো আমি এই কি স্টেশন আসলে মানকাপুর স্টেশনত আমাক নামাই দিছিলে। আর তারপরে আমি অযোধ্যালেকে খোজ কাড়ি আইসো। ইয়ালৈকে আমি মোটামুটি 37 কিলোমিটার মান হয়েছে, প্রায় 40 কিলোমিটার খোজ কাড়ি আছে। আপনি কোন প্রায়? মই রঙিয়ার পৰা আইছো। রঙিয়ার পৰা এওলোকক দেখি আপনি রই গল নহয়? নয় নয়, একেলগে আইছো। একেলগে আছে, একেলগে। আমি 5 জন আইছিলো একেলগে। আপনি আপনি? মই কোকরাঝাৰৰ পৰা আইছো। কোকরাঝাৰৰ পৰা আহিছে ইয়াত আহি কেনেকুৱা অনুভৱ, বা আপোনালোকৰ জি ইয়াত ব্যৱস্থাবোৰ কেনেকুৱা দেখিছে? ব্যৱস্থা খুবই ভাল, আৰু ইয়াত জি পৰিবেশ দেখিছো মই ভাষাৰে বৰ্ণনা কৰিব নোৱাৰিম, মানে শব্দ নাই কবলৈ। বহুত ভাল লাগিছে মোৰ আহি, এইটো ভগৱানৰ কৃপাত মই আহিব পাৰিছো, মানে এইটো মই ধন্য আৰু কি নিজকে। ভাল লাগিছে নহয় জানো? মই এতিয়া মই আপোনাক এইখিনি সময়ছোৱাত সনাতনৰ জাগৰণৰ বা পুনৰ জাগৰণৰ সময় বুলি বিভিন্নজনৰ মন্তব্য আমি শুনিছো এই প্ৰসংগটো, আৰু লগতে শ্ৰীৰামচন্দ্ৰৰ আমাৰ অসমীয়া সমাজৰ বা আমাৰ আমি যিখিনি কথা বতৰা তাত তেখেত কেনেকৈ সোমাই আছে এই বিশ্লেষণ, এইটো একেবাৰে সঁচা কথা। মই প্ৰথমে কৈছো 5,000 বছৰ বৈশিষ্ট্যমূলীয়া সিদ্ধি লাভ কৰিছে উগ্ৰতাৰ মধ্যে তপস্যা কৰি পেলাই। তাৰমানে 5,000 বছৰ তেখেতে, আজি বা কিমান হাজাৰ বছৰ আগৰ কথা। আর তারপর ভগবান প্রভু শ্রী রামচন্দ্র 7,138 বছর আগে 10 জানুয়ারি তারিখে তেখেতের জন্মস্থান আজি অযোধ্যাত আমি থিয় হয়ে আছো। আর রামায়ণত যদি আমি ভালকে অধ্যয়ন করেছো, বহুত মন নিদিয়ে তাত প্রভু রামে যে বিষ্ণুর অবতার, সপ্তম অবতার, বিষ্ণু অবতার হিসাবে সম্পূর্ণ ঘটনা তো মানুষ প্রভুতো জানিছিলে, কিন্তু যেটা সীতা মাতাক হরণ করে রামণে লই গৈছিল তেতিয়া নজনা ভাও জুড়ি হনুমান আর সুগ্রীবক কৈছিলে নিশ্চয় পৃথিবীর দুজনে শক্তিশালী রজা আছে, সেই দুজনের ভিতরে এজন দক্ষিণ সাগরের মাজত রাবণ নামের এজন অসুর রজা আছে, আর আনজন প্রবল শক্তিশালী প্রাগজ্যোতিষপুর কামরূপত নরকাসুর নামে রজা আছে। তেওঁলোকৰ ভিতৰত কোনোবাই সীতা হরণ করব লাগবে। তার মানে বোঝা যায় যে 7,100 বছরীয়া যে ইতিহাস কামরূপর অসমের লগত জড়িত হয়ে আছে। আর আজি মই আৰু এটা কথা কব বিচাৰো, অপ্রমাণী কবি আমার যদি চাও মাধব কন্দলি, তেখেতের যে রামায়ণের সপ্তকাণ্ড লিখিছিলে অসমীয়াত, অসমীয়া রামায়ণের ক্ষেত্রে আমি যদি চাও নগাঁওর তেখেতের যেটা লিখি কন্দলি ডাঙরিয়া যেটা লিখিছে কবি, সেই কবির লিখনিত প্রকাশ পাইছিল তুলসীদাসের যে রামায়ণ প্রকাশ পাইছে, কিন্তু অসমীয়া রামায়ণখন আজিলৈকে সম্পূর্ণ ভারতবর্ষ প্রচার হওয়া নাই। গতিকে মই আজি এই নিউজ 18ৰ জৰিয়তে পবিত্র ভূমি অযোধ্যার পৰা ভগবান শ্রীরামচন্দ্র নির্দেশ বলে মই কম যে আপনাদের মাধ্যমে যাতে সমগ্র অসম সরকারে এই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ব্যবস্থা গ্রহণ করে অসমৰ যিগৰাকী কবিয়ে 700 বছর আগে অসমীয়া রামায়ণের সৃষ্টি করে থই গেছে, যে মহাপুরুষ শঙ্করদেবের জন্ম হওয়া নাই, মহাপুরুষ শঙ্করদেবে তেখেতের অপ্রমাদী উপাধি দিছিলে, শঙ্করদেবে তেখেতের উপাধি দিছিলে। গতিকে মই ভাবো যে সেই রামায়ণের ক্ষেত্রে যদি অসম সরকার ব্যবস্থা গ্রহণ করে, মই ভাবো আজি আমার এই সহাগরের পৃথিবীর মানুষ ইয়াত উপস্থিত হয়েছে, 50 খন বিশ্বর বিভিন্ন কান্ট্রির পর মানুষ ডিপ্লোমেট লগ পাইছো, নেপালের পর সীতা মাতার জন্মস্থান সেই তারপর মানুষ আহিছে, তেওঁলোকৰ লগ পাইছো, ভূটানের মানুষ আহিছে। গতিকে মই এটা কথাই কব বিচাৰো যে অসমৰ লগত রামায়ণ সংঘর বা আজি নহয় রামায়ণ মহাভারতের যুগে মই নিজেও মোৰ পৰিয়াল সন্দীপনী মহামুনি বংশর মানুষ ভগবান শ্রীকৃষ্ণ সুদামা আর বলরামক আমি শিক্ষা মোৰ এনসেস্টর পড়াইছিলে সন্দীপনী মহাকালেশ্বর মন্দির উজ্জয়িনী নগরত, আর নন্দযুগত আমি কুলভূষণ পরিয়াল মানুষ। কিন্তু আমার লগত 5,000 বছর অসমৰ ভারতবর্ষের সম্পর্ক আছে, আর মই ভাবো 7,000 বছর যে সম্পর্ক, এই সম্পর্ক আমি অটুট রাখবই লাগিব। আর আজি মই ভাল লাগিছে, মই যদি ইয়াত নিমন্ত্রিত হিসেবে আহিছো, আজি ভগবান রামচন্দ্রে আমাক আমন্ত্রণ করে আনিছে, এই সকলকো আমার ভাই বন্ধু বন্ধু সকলকো তোমালোকে আটাইবিলাককে নিমন্ত্রণ করে দিছো, যে আমি এটাই পরীক্ষা ললে যে অসমীয়া রাইজর মাজত শান্তি প্রতিষ্ঠার কারণে এটা উপযুক্ত সময় আহি পরিছে, আর রাইজে যাতে শান্তি থাকে তার বাবে আমি কাইলে হবলগা অনুষ্ঠানের প্রধানমন্ত্রী ডাঙরে কার্যত উপস্থিত থাকিম। আমার দেওয়া প্রার্থনা জানাম প্রভু রামক যাতে অসমবাসী দেশবাসী বিশ্ববাসী শান্তি বিভিন্ন প্রান্তর লোকসল আহিছে, আর আপনার কাইলৈ যেহেতু অনুষ্ঠান আছে ইয়াত খুব সিকিউরিটি, কাঢ়া সিকিউরিটির ইয়াত ব্যবস্থা। আমি শুনিছো যে আপনার যখন আমন্ত্রিত অতিথি বিশেষ ধরনের আপনার আয়োজন করা হয়েছে, বা আপনার যে তার ভিতর সুমা বিশেষ লগ ইন আপনাদের করব লাগবে, সেই ধরনের কিছু ব্যবস্থা প্রায় রেগুলার আমাকে করেসপন্ডেন্স করে রাখিছে অনলাইন বা আমার হোয়াটসঅ্যাপত বহলে ইমেইলত মেসেজ পঠিয়া থাকে, খুব সুন্দর সিস্টেম, খুব সাইন্টিফিক সিস্টেমত কাম করে, প্রতিদিনের বাতরি প্রতিদিন আমার দিয়ে আছে।
আমার কৈছে আপনাদের যখন প্রিন্টার যখন এখন কার্ডখন লাগিব লাগিব তার লগতে আধার কার্ডের অরিজিন কপিটা আনিব লাগিব আর ইয়ার প্রিন্টার কপি জমা দিব লাগিব কারণ সিকিউরিটি কথা আছে মানে 144 কোটি মানুষ ভারতীয় 7500 গাকী এখানে আমন্ত্রণ জানাইছে তার পিছনে মোস্ট আমি এবার সাধারণ মানুষ কিন্তু বহুত সিকিউরিটির কারণে দরকার ব্যক্তি আহিব গতিকে ভিতর কোনো ধরনের সিকিউরিটি মানুষ লো যাব নিদিয়ে কারণ কোনো ধরনের মানে সিকিউরিটি ব্যবস্থা মানে আর একটা কথা সুদিন তখন যে আমার এনেকা চাউট ইয়াত আমি দেখিছো যে যি ধরনে ইয়া ধর্মীয় পর্যটনস্থলী ইয়া দেবভূমি আর ইয়াত যে রাম জন্মভূমি কয় যে চারিওফালের পর মানুষ আইছে এটা পর্যটনের একটা নতুন একটা স্কোপ বা ইয়াত ডেভেলপমেন্টের একটা আন্তঃগাঁথনি উন্নয়নের একটা দেখা গেছে পরিবেশ এটা আমি অসমতো এনেকা আমার যে ধর্মীয় স্থান আছে আমি খুব সুন্দরক ইয়াত আমি নিশ্চয় গড় দিই আমি ইয়ারপরা দেখি শুনি আমি গড় দিব পারো নিশ্চয় আমি প্রাচীন কামরূপ বলে যদি কো অসমখন প্রাচীন উত্তর পূর্বাঞ্চল প্রাচীন কামরূপ আছিল আজ বিভিন্ন জেলা হয়েছে রাজ্য হয়েছে আমি যদি চাও এই প্রাচীন কামরূপখনক পঞ্চতীর্থ বলে কোয়া হয়েছে যত বিশ্বের আটাইতকৈ প্রসিদ্ধ হিন্দি শক্তিবিদ মা কামাখ্যা দেবালয় যত বশিষ্ঠ মানে সিদ্ধি লাভ করা শক্তিবিদ নাভি মণ্ডলরে খেত গুরু বশিষ্ঠ তেখেতে তাত সিদ্ধি লাভ করে উগ্রতারা পীঠ শুক্রেশ্বর শুক্রাচার্যর লিঙ্গ আছে মানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিল শুক্রেশ্বর দেবালয় মানেশ্বর দেবালয় আছে আজি আমি উমানন্দ যত সতীর দেহটো যেতিয়া সম্পূর্ণ বিষ্ণু সুদর্শন চক্রে কাটি বিভিন্ন জায়গায় হেরি করেছিল তার পাছতে পীঠস্থান জন্ম হওয়ার পাছতেই মহাদেবে যত স্থাপ যত ধ্যান করেছিল উমানন্দ কর্মনাখা আর আমি যত দীর্ঘেশ্বরী মণিকণ্ঠেশ্বর অশ্বকান্ত কে ধরে বরপেটা সত্র সমূহ আছে অসমের বিভিন্ন পরে মাজুলী সত্র সমূহ আছে এই গোটেবুর যদি লয় গুহীক যদি সেন্টার এপি সেন্টার করে লওয়া হয় গুহীখন হয়েছে প্রাচীন প্রাগজ্যোতিষপুর পৃথিবীর যে কোনো ধর্ম সৃষ্টি হওয়াই না তার নিউক্লিয়াসটা তাদের আজিও নবগ্রহ পি অ্যাস্ট্রোলজিক্যাল প্যালেস প্রাগজ্যোতিষপুর গতি মানে ভাবো যে গুহীখন আজি এখন অযোধ্যা নগরী এখন সরু নগরী গুহীখন এখন বৃহৎ নগরী গুহীক লো পেলায় মানে ভাবো সরকারে যথেষ্ট পরিকল্পনা করব পারে আর ভারত সরকারের যদি ইন্ডিয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে মিনিষ্ট্রি অফ যে ট্যুরিজম আছে ব্যবস্থা গ্রহণ করলে মানে ভাবো পর্যটনের যথেষ্ট সুবিধা আছে সাউথ ইস্ট এশিয়ার আনকি মানে এইটাও কোথাও উগ্রতারা দেবরালের আমি উদ্যোগসকলের যোগাযোগ আছে মানে অলপতে এডভান্টেজ আসাম হতে লাওসের বার্মার বিভিন্ন দেশ আই উগ্রতার দর্শন করব আইছিল আর প্রণামী দি থাকে তার মানে বোঝা যায় যে পর্যটন ক্ষেত্র যদি কাজিরঙ্গা ধর্মীয় স্থানটো কাজিরঙ্গা বাদ দিলো ধর্মীয় স্থানক লো এটা আধ্যাত্মিক টুরিজম করব পারে আর এই ক্ষেত্রে যথেষ্ট রেভিনিউ কোটি টাকা রেভিনিউ কালেকশন করব সরকার পারিব আর স্থানীয় যুবক যুবতী এটা সংস্থাপন হব পারিব বলে সেটা খুব গুরুত্বপূর্ণ কথা এটা আপনি কর পর আহিছে মানে পর আহিছো ঘর রঙিয়াত বর্তমান রঙিয়াত থাকে রঙিয়ার পর দুইগারী আহিছে না আমি পাঁচগারী আইসো বাকি এজন আমার দাদা বাহিরত আছে আমি বাকি বর্তমানে চারিগারী একদম পুরা একদম শান্তিময় পরিবেশ আর গোটাই ফলে চারিফালে রামময় পরিবেশ হয়ে আছে বহুতেই ভাল লাগিছে এনেকা পরিবেশ ভবিষ্যতকে অসমতো কল্পনা করো যদি প্রভু আশীর্বাদ হয় তেনেহলে নিশ্চয় হব বলে আশা রাখি বাকি ইয়াতো আপনাদের কেটামান দিন কটালে কেটামান দিন আপনাদের ইতিমধ্যে অতিবাহিত করেছে বা দুদিন বা এনেকা সময়সীমাখিন কল্পনা করেছিল নে যে এই ধরনের একটা মানুষ হব বা এটা মানে সপনতো হয়তো কল্পনা করব নি কারণ মই প্রথমতে কইছো মোর ভাষা নাই কব কিন্তু মানে এক মানে ঐশ্বরিক শক্তি ইয়াত বিরাজমান হয়ে আছে আর মানে ইমান মানুষ ইমান মানে মানে হেই ভগবানের প্রতি স্তুতি হয়ে আছে আর ইয়াত কোনো একটা তার মানে গন্ডগোল হওয়া নাই আর ইমান ডিসিপ্লিন সেই কারণে যোগী আদিত্যনাথক একটা হেডসআপ দিব লাগে ফার্স্ট টাইম আদিত্যনাথেরও বহুত মানে অবদান আছে এইখানে সাফ চিকুণতা খুব যেহেতু ইমান দিন ধরে তাত আছে আর নিজের মনের ভাব ব্যক্ত করেছে আর একটা কথা বুঝব পারি যে কিমান বিশেষ একটা ভক্তি রসত আসলে প্রত্যেকগী ভক্ত ডুব গেছে সামগ্রিক পরিবেশ যদি আপনার জড়িয়ে আমি আমার দর্শকসলক দেখাব পো জয় শ্রীরাম ধনী দিছে কিন্তু আটাইখিন পরিবেশ এবার যদি আমার দর্শকসলক দেখাব পো যে আপনার কত আছে তার চারিওফালে কেন ধরনের বা আলোকসজ্জা আছে নাকি এই গোটেখিন হয় হয় বাপরি মানে সেইখানে অকনমান দেখাবলে যত্ন করি এলোক আছে ইয়াতে তেওঁলোকৰ সৈতে কথা পাতিছো আমি অকনমান যদি ক্যামেরাটো সেইফালে ঘূৰাই দিয়ে আমাৰ সতীর্থ প্রভাস সিঙে তেনেহলে দেখিব এই গছবোৰ এনেকৈ সজাই তোলা হৈছে আর অযোধ্যার ভিতরের যে পরিবেশ সেইখন বিনা চক বিনা তাত এখন আছে ইয়া লতা মঙ্গেশকর চক আর তাত তেনেকৈ মানুহ ইয়া পুৱাৰ পৰা নিশা লৈকে এনেকৈ মানুহৰ এক প্রকার জনসমুদ্র এক প্রকার ইয়াত জনসমুদ্র ইয়াত এক প্রকার লোকারণ্য একটা পরিবেশ আর কল্পনা করব নোৱাৰা পরিবেশ অসমরও কিছু কিছু ভক্ত আহিছে আমন্ত্রিত অতিথি সংখ্যা প্রায় 100 আমন্ত্রিত অতিথি ইয়াত আছে তেওঁলোকে এই অহরহ এই কেইটা দিন তেওঁলোকে আছে বা তেওঁলোকে এই নিজকে বিলীন করে তুলিছে সরজুর ঘাট ধুনিয়াকৈ সজাই পড়াই তোলা হয়েছে পাপড়ি আপনার
আর পুনৰ আপোনাৰ ওচৰলে আহিছো, যেটো পৰিবেশ আপুনি আমাক দেখুৱাইছে তাৰ মাজতে দেখিবলৈ পোৱা গৈছে যে খুব সুন্দৰ গছ, তাত থকা গছজোপাও আনকি ইমান ধুনীয়া আলোকসজ্জাৰে সজ্জিত কৰিছে, আৰু লোকে লোকাৰণ্য সঁচাকৈ আপোনাৰ যিহেতু কেমেৰা প্ৰভাস সিঙে এই যিখিনি ঠাই এতিয়া বৰ্তমান দেখুৱাই থৈছে তাত যথেষ্ট সংখ্যক লোকৰ ভিৰ হৈছে, লগতে তাত শ্ৰীৰাম ধ্বনি দিয়া হৈছে আৰু এয়া কাট আউট লৈ তেওঁলোকে ঘূৰিছে, অৰ্থাৎ যিটো পৰিৱেশ দেখুওৱা গৈছে সেই পৰিৱেশটো সঁচাকৈ অতি অনন্য এটা পৰিৱেশ, পুনৰ আমি অসমৰ যিসকল লোক আছে তেওঁলোকৰ ওচৰলৈ যাব পাৰোঁ। হয় হয়, যিহেতু আমি তেওঁলোকৰ সৈতে আছোৱেই, যিহেতু তেওঁলোকৰ সৈতে আছোৱেই, ইয়াত আচলতে কেৱল অসমৰ পৰা নহয়, আমি অসমৰ পৰা আপোনালোকক লগ পাইছো, বিভিন্ন প্ৰান্তৰ পৰা তেনেকৈ ভক্তসকল আহিছে। অ অ, ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা আহিছে, লগতে আমি শুনামতে বিদেশৰ পৰা, বাহিৰৰ পৰাও আহিছে, বিদেশৰ পৰা আমি শ্ৰীলংকাৰ পৰা লগ পাইছো, লগতে আপোনাৰ বাংলাদেশৰো লগ পাইছো, আমি বহুত আমি এনেকে ট্ৰেইন আমি লগতে আমি ধৰ্মশালাত আছো, এতিয়ালৈকে আমি যিখিনি এতিয়ালৈকে খাদ্য খাইছো, মই এইটো স্পেচিয়েলি থেংক ইউ জনাব বিচাৰো ইউপি চৰকাৰক, আমি এটকা ভৰি আজিলৈকে এতিয়ালৈকে এটা কোনো খানা খোৱা নাই, যি খাইছো চব ফ্ৰী খাইছো, ইয়াতে ভাণ্ডাৰী লগাই দিছে, মানে এইটো বস্তু মোৰ দেখি ভাল লাগে ইয়াতে বিশেষকৈ। মই ইউপি দুইবাৰ আহিলো এতিয়ালৈকে, আপোনাৰ হাৰিয়ানা গৈছো, ইয়াতে যিবিলাক ধৰ্মীয় অনুষ্ঠান আছে না, ইয়াতে যিসকল মানে ধনী ধনী ব্যক্তি আছে তেখেতসকলে মানে দান করে, বহুত দান করে, কিন্তু আমার ক্ষেত্রে এইবিল দেখা নাপাও, আমি আমি কামাখ্যা মন্দির যাও, আমার অসমিয়া যা ধনী মানুষ আছে না, তেওঁলোকে দান নকরে, আর যদিও কিবা অল্প দান করে না, তেখেতসকলে সঁচা কথা কৈছো আজি, আর যিসকল মানে যিসকল ধনী ব্যক্তি আছে তেখেতসকলে যদিও দান করে, তেখেতসকলে ঘরের কারণে সেই ভাগটো লৈ যাব বিচাৰে, মানে ইয়াতে সেইটো আমি দেখা নাই। ইয়াত আপুনি আৰু বেছি খোলা বুলি দেখিছে, সেয়া এগৰাকী ভক্তৰ মনৰ কথা, তেখেতে যি অনুভৱ কৰিছে সেইখিনি তেখেতে কৈছে। মই কৈলাশ শৰ্মা ডাঙৰীয়া আছে, মই আপোনাৰ ওচৰলৈ পুনৰ আৰু এবাৰ আহিম। আমি এইকেইটা দিনত আমাৰ ষ্টুডিঅ'তে হওক, আমি আলোচনা, আপুনিও ভাগ লৈছে তেনেকুৱা আলোচনাত, আমি এই গোটেই পটভূমিৰ আলোচনা আমি কৰি গৈ আছোঁ। আপুনি কৈছে যে কি ধৰণে আমাৰ কথাত আমি কিবা এটা হলে কেতিয়াবা আমি হে ৰাম বুলি কওঁ, এয়া এটা এয়া আমাৰ ৰাম আমাৰ মাজত কেনেকৈ হৈ আছে, আৰু আমি মানুহ যেতিয়া শ্মশানলৈ নিয়া যায় ৰাম নাম সত্য হে বুলি কোৱা হয়, তাৰমানে কি ৰাম বিনে গতি নাই, ৰাম মৰ্যাদা পুৰুষোত্তম শ্ৰীৰাম, আৰু শ্ৰীৰামৰ নাম লোৱাৰ লগে লগে মানে তিনি পাপ ত্ৰি পাপ নষ্ট হৈ যায় বুলি কোৱা হয়, গতিকে প্ৰভু শ্ৰীৰামৰ এই ভূমিত আমি স্থানত আজি আজি স্থাপিত হ'বলৈ পাই আমি যিটো এটা সাহস পাইছোঁ, আৰু ইয়াত পজিটিভ এনাৰ্জি অৰ্থাৎ যুগাত্মক এটা আমি এনাৰ্জি পাইছো, আৰু যিটো কাৰণে আমি ইমান দূৰ খোজকাঢ়ি মই একদম স্পীডত আহিছো, কিন্তু মোক ভাগৰ লগা নাই, এতিয়া 7 কিলোমিটাৰমান ৰাস্তা দূৰত আছিল, মই যেতিয়া ফোন পালে মই এনেকুৱা স্পীডত আহি মানুহৰ যথেষ্ট ভিৰ, তেনেকুৱা এটা স্পীডত আহি মই প্ৰায় 15-20 মিনিটত এইখিনি আহি পাইছো, তাৰমানে বুজা যায় যে মানুহৰ ইয়াত ভাৱ ভাৱ ভাগৰ একো কাৰণ, নিঃস্বাৰ্থভাৱে যিবিলাক মানুহ আহিছে তেওঁলোকে কোনো ধৰণৰ চিন্তাত নকৰাকে নিজৰ ডিচিপ্লিন ৱাইজ কাম কৰি আছে, আৰু ছিকিউৰিটিৰ কোনো প্ৰব্লেম হোৱা নাই, কোনো মানুহে কোনোবা অসুবিধাত পৰিলে লগে লাগি তেওঁলোকে সুধিছে, পুলিচক সুধিলে তেওঁলোকে ৰিপ্লাই দিছে, আৰু ওচৰৰ মানুহক গুৱাহাটীত গৈছো সুধো এড্ৰেছ সুধো তেওঁলোকে দেখুৱাই দিয়ে, গতিকে তাৰমানে বুজা যায় মানুহখিনিৰ আধ্যাত্মিকতাৰ যিটো ভাৱ ইয়াত বিৰাজমান হৈ আছে, আৰু 500 বছৰ পৰীক্ষাৰ পাছত আমি সকলো উত্তীৰ্ণ হৈছো, আৰু আমাৰ সৌভাগ্য যে আৰু কেতিয়া আমি ইমান হাজাৰ বছৰ পিছত এই কাৰ্যসূচী হ'ব আমি গম নাপাওঁ, কিন্তু তাই উপলক্ষ্যত আমি উপস্থিত থাকিব পাৰিম আটাইবিলাকে, গতিকে এইটো আমাৰ কাৰণে ডাঙৰ পৰ্ব, জীৱনত সাক্ষী হ'বলৈ পাইছোঁ, আৰু এই সাক্ষী আমি সম্পূৰ্ণ জীৱনৰ কাৰণে এটা মোৰ কাৰণে মাইলষ্টোন হিচাপে থাকিব, আৰু লগতে অসমীয়া জাতিৰ কাৰণে আমি ইয়াত প্ৰাৰ্থনা জনাম, কাৰণ অসমৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠী, মই ইয়াত বড়ো গোৱাইসকলৰ জনগোষ্ঠীৰ আটাইতকৈ প্ৰাচীন তেওঁলোকৰ এইখন এইকাৰণে লৈ আহিছোঁ যে অসমৰ গামোচাই হওক বা অসমৰ জনগোষ্ঠীয় ৰাইজৰ বস্তুৱে হওক, ইয়াত ৰাইজে গম পাওক যে অসমৰ ভাতৃসুলভ যিটো ভাৱ, সেই ভাৱটো যাতে ৰাম লক্ষ্মণ ভৰত অৰ্জুনৰ যিটো ভাতৃত্বতা আছিল সেইটো অসমীয়া জাতিয়ে যাতে আমি অটুত থাকিব পাৰোঁ, সেইকাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগিব, আৰু চৰকাৰক অনুৰোধ কৰিছোঁ যাতে অসমৰ টুৰিজিমটো, আধ্যাত্মিক টুৰিজিমটো ছেপাৰেটলি এটা ডিপাৰ্টমেণ্ট গঠন কৰক, তাৰ কাৰণে কমিটি গঠন কৰক, আৰু ইয়াৰ পৰা শিক্ষা লৈ ট্ৰেইনিং দিবৰ কাৰণে ইয়াত পঠিয়াওক, তেওঁলোকৰ গুৰুকেছ বুলি নহয় সাধাৰণ ৰাইজৰ মানুহ ল'ব পাৰে, লৈ আৰু বিভিন্ন মঠ মন্দিৰবিলাক ডেভেলপ কৰক, আৰু কোটি হাজাৰ কোটি টকাৰ ইনকাম হ'ব, ৰাজহ পাব, আৰু কেতিয়া ষ্টেটখন আমি ডেভেলপ কৰিব পাৰিম, সেই দিশ এটা খুব গুৰুত্বপূৰ্ণ দিশ এটা তেওঁ উল্লেখ কৰিছে। পাপৰি নিশ্চয় নিশ্চয় গীতাশ্ৰী, যিহেতু তেওঁ খুব গুৰুত্বপূৰ্ণ দিশ উল্লেখ কৰিছে, আৰু লগতে আমি আৰু দৃশ্য আপোনাৰ জৰিয়তে আমি আমাৰ দৰ্শকসকলক দেখুৱাই যাম, আপোনাক এই মুহূৰ্তত ধন্যবাদ জনাইছোঁ, আৰু এনেধৰণে গীতাশ্ৰীয়ে আমাক দেখুৱাই গৈছে যে অসমৰ ভক্তসকল তাত উপস্থিত হৈছে, তাৰোপৰি তাত যি অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানসমূহো আমাক দেখুৱাই গৈছে, সৰজু নদী পাৰৰ পৰা আমাক দেখুৱাইছে, সৰজু নৈত ডুব লুব দিয়া সেই দৃশ্য দেখুৱাইছে, গতিকে আমি পৰৱৰ্তী সময়ত পুনৰ গীতাশ্ৰীৰ সৈতে সংযুক্ত হ'ম। বহু
বহু প্রতীক্ষিত রাম মন্দির মুক্তির সাক্ষী হব শতাধিক সেলিব্রিটি। কাইলে ছবি জগত তারকায় ভরে পড়ব রামনগরী অযোধ্যা। অমিতাভ বচ্চনের পরা রজনীকান্তলৈ, মাধুরী দীক্ষিতর পরা কঙ্গনা রানাউতলৈ, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার মাহেন্দ্র যুগত অযোধ্যালৈ নিমন্ত্রিত শতাধিক সেলিব্রিটি, কোন নাই এই তালিকাত? রামায়ণ ধারাবাহিকর রামর ভূমিত অবতীর্ণ হওয়া অরুণ গোভিলকে ধরে বিশিষ্ট সেতার বাদক আমজাদ আলী খানেও অযোধ্যালৈ বুলি আরম্ভ করেছে সফর। ইতিমধ্যে সপত্নী সহ অযোধ্যাত উপস্থিত হয়েছে রজনীকান্ত। সুপারস্টারের সঙ্গে একেখন বিমানের যাত্রী হয়েছে ধনুষ। নিমন্ত্রিতর তালিকাত আছে দক্ষিণের আন কেবাগৰাকীও চলচ্চিত্র তারকা, প্রভাস, আলু অর্জুন, এনটিআর জুনিয়র, মোহনলাল, চিরঞ্জীবী, এস এস রাজা মৌলি আর বিশিষ্ট সংগীত পরিচালক ইল্লায়া রাজার লগতে আন বহু তারকা। ইতিমধ্যে অযোধ্যার পবিত্র ভূমিত উপস্থিত হয়ে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করার কামত সভক্তের আত্মনিয়োগ করেছে কুইন কঙ্গনাই। তারকার আবরণ আঁতরাই হাতত ঝাড়ু লওয়া কঙ্গনার ভক্তি দেখি মূর দো খাইছে বহুজনের। দেখি আপ সব ইহা পে হ্যাঁ, আপ সব সাক্ষী হ্যাঁ কি পুরি অযোধ্যা দুলহন কি তরহ সজ রহি হ্যায়, হর জগহ ফুলো কি জো হ্যায় মালায় লগ রহি হ্যায়, ফুলো সে ডেকোরেশন হো রহা হ্যায়, হর জগহ যজ্ঞ হো। হম অভি রাম ভদ্রাচার্য জি কে ওহাঁ পে জো হনুমান যজ্ঞ সামূহিক যজ্ঞ কই হাজার পণ্ডিত জো হ্যায় যজ্ঞ কর রহে হ্যায়, উসমে হিসা লিয়া, ভজন কীর্তন হর জগহ চল রহা হ্যায়, তো সব রামময় হো গয়ে হ্যায় আর এক তরহ সে এক এসা লাগতা হ্যায় সব দেবলোক মে পৌঁছ গয়ে হ্যায়। অযোধ্যার পুণ্যভূমিত ভরি দিয়া মাত্রকে অনুরাগেরে বার্তালাপ করিলে সংগীত পরিচালক অন্নু মালিকে। বহুত 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 ভাবুক হুম হম, কিউকি মেরে জো দো ভজন অভি আয়ে হ্যায়, দোনো বিজেপি হাইটা সে ট্রিট কি গয়ে হ্যায় আর বহুত বড়া অবসর হ্যায় আর হম বহাঁ জাকে আপনা মাথা টেকেঙ্গে। আচ্ছা লাগ রহা হ্যায় বহুত। মাহেন্দ্র ক্ষণর সাক্ষী হবলৈ ইতিমধ্যে অযোধ্যার পথর পথিক হয়েছে অক্ষয় কুমার, রণবীর কাপুর, রণদীপ হুডা, টাইগার শ্রফ, জেকি শ্রফ, অনুপম খের, আয়ুষ্মান খুরানা, অজয় দেবগণর দরে বহু তারকা। স্বাভাবিকতে হেমা মালিনী আর সানি দেওলর দরে সাংসদেও সাবিল হল রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাত। সেই অনুষ্ঠানলৈ নিমন্ত্রিত চলচ্চিত্র নির্মাতার তালিকাত আছে অসমৰ দুগৰাকী পরিচালক ক্রমে জাহ্নু বৰুৱা আৰু মঞ্জু বৰা। অৱশ্যে পূর্ব নির্ধারিত কার্যসূচী অনুসৰে পুনা চলচ্চিত্র মহোৎসৱৰ জুৰিৰ দায়িত্ব পালন কৰিবলগা হেতুকে রাম মন্দিৰৰ প্ৰাণ প্ৰতিষ্ঠাত উপস্থিত থাকিব নোৱাৰিব মঞ্জু বৰাই। রূপালী পর্দার লগতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সুযোগ পাই আপ্লুত প্রতিজন নিমন্ত্রিত খেলুৱৈ, রাজনীতিবিদ, উদ্যোগপতি আর ব্যবসায়ী। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।